अफगानिस्तान থেকে ইউক্রেনের বিমান অপহরণের অভিযোগ বিমান অপহরণ করেছে সশস্ত্র অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা জোর করে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বিমানকে বিমানে আছেন আফগানিস্তান থেকে উদ্ধার করা ইউক্রেনের নাগরিকরা অভিযোগ ইউক্রেনের উপবিদেশ মন্ত্রী ইয়েভজেনি ইয়েনিনের বিমান অপহরণের অভিযোগ অস্বীকার কিয়েভের খবর তেহরান টাইমসের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আফগানিস্তান থেকে ইউক্রেনের বিমান অপহরণের অভিযোগ বিমান অপহরণ করেছে সশস্ত্র অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা জোর করে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বিমান বিমানে আছেন আফগানিস্তান থেকে উদ্ধার করা ইউক্রেনের নাগরিকরা অভিযোগ ইউক্রেনের উপবিদেশ মন্ত্রী ইয়েভজেনি ইয়েনিনের এই বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আরকে দাসের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো এরকম খবর আসছে প্রথম খবর হচ্ছে কি একটা বিমান ইউক্রেন এয়ারলাইনের খবর ইউক্রেন এয়ারলাইন এয়ারপ্লেন কাবুল থেকে মাশহাদে নিয়ে যাওয়া হয়েছে এখন সেটা কে নিয়ে গেছে কতজন ছিল কি উদ্দেশ্য ছিল সেটা এখন পর্যন্ত रिफ्यूलिंग चले ग তো এই দু রকমের খবর বের হচ্ছে কেন কি আফগানিস্তানের থেকে এখন পর্যন্ত সবকিছু মিডিয়া রিপোর্টস গুলো সবকিছুই মানে একটা অস্পষ্ট তো এটা যতক্ষণ না পুরোপুরি সঠিক খবরটা আসছে বলা মুশকিল কিন্তু এই দুটো খবর এসেছে প্রথম হচ্ছে একটা এয়ারলাইন হাইজ্যাক হয়েছে আরেকটা হচ্ছে ইট ল্যান্ডেড ইন মাশহাদ ইরানে কিন্তু ইট ওয়াজ নট হাইজ্যাকিং ওটা রিফুলিং এর পরে বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করল তালিবান তাণ্ডব চলছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শনে ভরপুর গজনি শহর জুড়ে প্রথমবার আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান ধ্বংস করেছিল বামিয়ান বুদ্ধ আফগানিস্তানের পঞ্চশিরে তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে নর্দার্ন অ্যালায়েন্স আন্দ্রাপ এলাকায় সংঘর্ষ চলেছে দুপক্ষের এরই মধ্যে আমরুল্লাহ সালেহ অভিযোগ করেছেন উত্তর বাগলান প্রদেশের আন্দ্রাপ উপত্যকায় খাদ্য জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তালিবান ফলে চরম দুর্দশায় পড়েছেন এই এলাকার বাসিন্দারা পঞ্চশিরকে কার্যত ঘিরে ফেলেছে তালিবান সেখানে তুমুল সংঘর্ষ চলছে পঞ্চশিরে তালিবান প্রতিরোধ বাহিনীর জন্য ইতিমধ্যেই এসে পৌঁছেছে প্রচুর অস্ত্র ও গাড়ি এদিকে আমেরিকা সেনাদের দোভাষীর কাজ করা এক ব্যক্তির ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে তালিবান